হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাহিন্স মম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া, আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আসলে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, ইদানিং প্রায়ই এই সমস্যাটা হচ্ছে যে অনেক দিন পরে পরে ভিডিও দিচ্ছি। তার কারণ হচ্ছে আসলে মাঝে মাঝে চিন্তা করি যে ভিডিও আর দিব না, ইউটিউবিংটা ছেড়েই দিব, কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য আসলে আবার ফিরে আসতে হয়। দেখি যে আমি ভিডিও না দিলেও আমার অন্যান্য ভিডিওগুলো ভিউয়ার্সটা দেখেন, তখন আসলে অনেকটা খারাপ লাগে। তো সকালে নাস্তা খাচ্ছি। তো সৌদি আরবের একটা জনপ্রিয় খাবার হচ্ছে কফি দিয়ে তারপরে খেজুর দিয়ে খাওয়া। তো আমি আজকে খেজুর দিয়ে তারপরে গ্রিন টি খাচ্ছি, চিনি ছাড়া গ্রিন টি। তাতে আমার চিনির যে প্রয়োজনীয়তা সেটাও মিটে যাচ্ছে খেজুর থেকে, কারণ খেজুরে তো ন্যাচারাল সুইট থাকেই। ট্রাই করে দেখলাম, ভালোই লাগছে। নাস্তা খাওয়া শেষ করে মাহিনের বাবাকে আমি অফিসে বিদায় দিয়ে এখন আমি আমার গাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হয়েছে গাছগুলো পরিষ্কার করা হয়নি। গাছ আসলে মানুষের জীবনে অনেক উপকারী বহন করে, কারণ গাছের অনেক উপকারিতা রয়েছে, আর এই ইনডোর প্লান্টগুলো তো অনেক বেশি উপকারী। তো আজকাল দেখা যায় যে অনেকে ইনডোর প্লান্ট লাগাচ্ছে বা ঘরের মধ্যে রাখছে, বাহিরেও ব্যালকনিতেও রাখছে। তো আসলে অনেকে জানে যে ইনডোর প্লান্ট রাখার উপকারিতা, আবার অনেকে শখের বসে বা ঘরের সৌন্দর্য বর্ধনে গাছ লাগাচ্ছে বা গাছ রাখছে ঘরের মধ্যে। কিন্তু ঘরের সৌন্দর্য বর্ধনই হোক বা শখের বসেই হোক, যে কারণেই হোক, যে গাছ যে ঘরে রাখা হচ্ছে সেটা আসলে ঘরের জন্য অনেক উপকারী মানুষের জন্য। ঘরের মধ্যে অনেক ধরনের ইলেকট্রনিক্স জিনিস থাকে বা বিভিন্ন জিনিস থাকে যেগুলো থেকে অনেক ক্ষতিকর রশ্মি বের হয়, যা আসলে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এগুলো আমাদের শরীরে অনেক ক্ষতি করে। আর সেজন্য ইনডোর প্লান্টগুলো আসলে অনেক উপকারী, সেগুলো আমাদের অনেক উপকার করছে, কারণ এগুলো এই রশ্মিগুলো টেনে নিচ্ছে। আর রয়েছে গাছের যে সবুজতা, সেগুলো দেখলে এমনি মনের মধ্যে একটা প্রশান্তি লাগে, মনটাকে আসলে অনেক শান্ত করে দেয়। গাছের সবুজতার দিকে তাকালে মনটাই ভালো লাগে। আমার যে সময় মন খারাপ থাকে সে সময় আমি গাছের বেশি পরিচর্যা করি, আমার অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। তো আজকে কাজ করব আর আপনাদের সাথে গল্প করব। আজকে আমি শেয়ার করব যে আমি আসলে কি করি বা কতটুকু পড়াশোনা করেছি বা কি করছি বর্তমানে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি অনার্স মাস্টার্স শেষ করেছি। তো শেষ করার পরে, তো মাস্টার শেষ করার পরে বিয়ে হয়ে যায়, আর বিয়ে হওয়ার পরে জবের জন্য অনেক ট্রাই করেছি, তারপরে জবের জন্য অনেক পড়াশোনা করেছি। ইচ্ছে ছিল আসলে সব জব রেখে, সবচেয়ে বেশি ইচ্ছে ছিল যে বিসিএস ক্যাডার হওয়ার। বিসিএসের জন্য অনেক ট্রাই করেছি, কোচিং করেছি, তারপরে অনেক পড়াশোনা করেছি। তো যাই হোক, আমার জব হয়েছেও, অনেক সরকারি জব হয়েছে, অনেক প্রাইমারিতেও হয়েছে বা অনেক সরকারি পদে জব হয়েছে, তো বিসিএসটা হয়নি। আর তারপরেও জব হওয়ার পরেও আমি করিনি, কারণ আমার একটু সমস্যা ছিল, আর সেটা অবশ্য শেয়ার করবো আরেকদিন কেন জব করিনি। আসলে আমার ছেলেটা ছোটো, তো ছেলেকে দেখাশোনার মতো কেউ নেই, আমি একাই ওকে দেখাশোনা করে রাখি আর ওর বাবা। তো এজন্য আর কি আমার জবটা বেশি করা হয় না, মানে চেষ্টা করলেও পারি না যে ছেলেকে রেখে কার কাছে আমি রেখে যাব। একটা নির্ভরশীল একজন মানুষ, মানে মানুষের সাপোর্ট তো লাগবে, তো সেজন্য আর কি জবটা করা হচ্ছে না, আর জব তো করছি না, এভাবেই যাচ্ছে দিন। হ্যাঁ, তবে জব করছি না তাই বলে এটা না যে আমার কিছু করার ইচ্ছা নাই, অবশ্যই কিছু করার ইচ্ছা আছে, সেটা আর কি জব না হোক অন্য কিছু করার ইচ্ছা আছে, নিজে কিছু করব। আমার সবসময় ইচ্ছা যে নিজে কিছু করি বা নিজে একটা উদ্যোক্তা হই, নিজে কিছু করার চেষ্টা করি, সেটাই। মানে জব একটা না, নয়টা পাঁচটা একটা ডিউটি, সেটা আসলে ম্যানেজ করা সম্ভব হবে না। তো সেজন্য আর কি জবের প্রতি এত বেশি ইন্টারেস্ট নাই, ইচ্ছা আছে দেখি কি করা যায়। এখনও তো সময় পড়ে রয়েছে, দেখি হয়তো ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে।
তো দুপুরে রান্নার জন্য সব কিছু ভিজিয়ে নিয়েছি আর মশলাটাও তৈরি করে নিয়েছি, আর এখন বিকেলের নাস্তাটা তৈরি করছি। তো আপনাদের দুষ্ট মিষ্টি মাহিনটা কি করে, ইদানিং একটু বড় হয়েছে ও একটু বেশি দুষ্টমি করে, কি করে আমি যে সময় ভিডিও করতে যাই তখন ট্রাইপডটা ও নিয়ে যায়। অনেক কষ্ট করে মোবাইলটা রেখেছি, মানে ভিডিও করছি হাত দিয়ে, সেজন্য আর কি এই ভিডিওটা অনেক বাজে হয়েছে, সেজন্য আসলে সরি। মানে খুব খারাপ লাগছে যে ভিডিওটা হাত দিয়ে করছি আর আরেকটা হাত দিয়ে নাড়াচাড়া করছি, তো ভিডিওটা অনেক কাঁপছে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখবেন, আর কী করবো, বাচ্চার সাথে তো আর জোর করে কিছু করা যাবে না। তো নুডলস রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে তারপরে তার মধ্যে শশা কুচি দিয়েছি। শশা কুচিটা ভেজে আমি নুডলসের যে মশলা ছিল সেটা দিয়েছি, দিয়ে এখন এটা ভালো করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে। আসলে এই নুডলসটা বিভিন্নভাবে রান্না করা যায়, আর বিভিন্নভাবে রান্না করলে বিভিন্ন উপকরণ দিয়ে এর স্বাদও কিন্তু অনেক চেঞ্জ হয়। তো মাঝে মাঝে আমি বিভিন্ন উপকরণ দিয়ে ট্রাই করি যে কীভাবে রান্না করলে নুডলসটা খেতে বেশি ভালো লাগবে, আর যদি আমার কাছে ভালো লাগে তখনই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 1 চা চামচ সয়া সস আর 2 চা চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে নুডলসটা ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, টেস্টটা চেঞ্জ হয় আর মুখে অনেক ভালো লাগে খেতে। আমি আগে থেকে সিদ্ধ করা নুডলস আর মটরশুঁটি একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে মিক্সড করে নিব। তো আমার এই সহজ সাধারণ জীবনযাপনগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিলে আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে, আর আমি আমার ভিডিওগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে পারবো। এখন আমি 1 কাপ লিকুইড দুধের সাথে 1/2 কাপ পাউডার দুধ মিলিয়ে তারপরে একটা ক্রিম তৈরি করে সেটা দিয়ে দিয়েছি নুডলসের মধ্যে, একটা ক্রিমি ক্রিমি ভাবটা লাগবে আর কি মুখের মধ্যে। একটা কথা বলি, আসলে যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ, কোনো কুকিং চ্যানেল না, তো আমি সবসময় চেষ্টা করি আমার টুকটাক রান্না যেটা আমি নতুনভাবে তৈরি করতে চেষ্টা করি সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করতে, মানে সবসময় চেষ্টা করি যে আমি কোনো নতুন রেসিপি করলাম সেটা অন্যভাবে তৈরি করে একটু সবার সাথে শেয়ার করতে। এখন আমি 2 চা চামচ পরিমাণ মেয়োনেজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আসলে ভিডিওটা এখানে এসে দেখা যাচ্ছে যে এক হাত দিয়ে নাড়ছি আর হাত দিয়ে ক্যামেরাটা ধরে রাখছি, অনেক মানে অসুবিধা হচ্ছে। সামান্য পরিমাণ ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি একটু মানে আলাদা ফ্লেভার আনার জন্য। নুডলস আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু একটু ভিন্নভাবে বা একটু ভিন্ন আঙ্গিকে যদি আমরা রান্না করি তাহলে টেস্টটাও চেঞ্জ হয় আর খেতে তো অনেক ভালো লাগে। তো সেজন্যই একটু ভিন্নভাবে রান্না করে সবার সাথে শেয়ার করলাম, আশা করি সবাই পজিটিভভাবে নেবেন। তো আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।